1000 years later. Good morning everyone, welcome back to my channel. Hope you all fine. আজকে আমরা যাচ্ছিলাম পার্বত্য মেলায়। রিকশা নিয়ে আমি আনিকা আর আপু যাচ্ছিলাম শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 12 থেকে 15 জানুয়ারি পর্যন্ত পার্বত্য মেলা ছিল। এই যে আমরা চলে এসেছি, ফাগুনের টাইমে গাছগুলোতে এত সুন্দর ফুল থাকে। পার্বত্য চট্টগ্রামে যে উপজাতিগুলো থাকে এখানে তাদের নাম ছবি সহ দেওয়া ছিল। কি ডান দিকে মেলার গেট ছিল, দেন আমরা ভিতরে যাই। এটা মঞ্চের পিছনের সাইড ছিল। সকালের দিকে হয় এত ভিড় ছিল না, বাট বিকালে অনেক অনেক ভিড় থাকে। প্রথম দোকানটার নাম ছিল মৌসুমা চাকমা। এই ব্যাগগুলোর প্রাইস ছিল 150 থেকে 200 করে। তারপর ছিল থ্রি পিস, ছিল বাদাম, চকলেটস, এখানে কুর্তি ওয়ান পিসগুলোর দাম ছিল 350 থেকে 400 এরকম। তারপর এই দোকানটা ছিল সবচেয়ে সুন্দর, এটার নাম ছিল পাংখোয়া তাঁত শিল্প সমিতি। এই ব্যাগগুলো ছিল 250-300 এরকমের, থ্রি পিস শাল। আর এইগুলো দেখে আমি ভেবেছিলাম শাল, কিন্তু দোকানের আপুটা বলেছিল যে না, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট। আর এগুলোর প্রাইস ছিল 2400 থেকে 2500 এরকম। উপরে থামে নিচের অংশ যেটা থাকে ওটার দাম ছিল 4500 করে। এই দোকানটাতে সুন্দর সুন্দর একটা পুতুল ছিল থামে পরানো, আর ওদের হ্যান্ডমেড জুয়েলারি পরানো, জুয়েলারিগুলো আর বেশি সুন্দর ছিল। পুতুলের সামনে যে আনিকাও দাঁড়িয়েছিল থামে পরে। এই দোকানটার ব্যানারটাও ইউনিক ছিল অন্য দোকান থেকে। এই গলার সেটটা 700 টাকা ছিল। ভিতরে সুন্দর সুন্দর আরও হ্যান্ডমেড জুয়েলারি ছিল, ছাতা, তারপর শাড়িও ছিল এখানে মণিপুরি। আর এটা হলো থামেকা ব্যাগ, এটার দাম ছিল 30 টাকা করে পার পিস। মেলার মাঝখানে কয়েকটা দোকানে পাহাড়ি সব শাকসবজি ফল এগুলো ছিল। আর পাহাড়ি সবজিগুলো দেখতেও অন্যরকম ছিল, নর্মাল সমতলের যে সবজিগুলো হয় তার থেকে অন্যরকম। দোকানটাই ছিল পাহাড়ি সব ফল। লাল ফলটার নাম ছিল চুক্কা ফল বা চুকুর, আমাদের সিলেটিটাকে হৈলফা বলে। এই কালারফুল ব্যাগগুলো ছিল 350 থেকে 400, আর নিচের এই থ্রি পিসগুলো ছিল 700 করে। এই স্টলটাতে পাহাড়ি সব হোমমেড মশলা ছিল। আর এই স্টলটাতে ছিল হ্যান্ডমেড জুয়েলারি মেটাল দিয়ে গড়া। এই জুয়েলারিগুলোর প্রাইস ছিল 1300 থেকে 2000 মধ্যে। এই চুড়িগুলোর পার পিস ছিল 200 করে। আর এখানে একটা বড় একতারা ছিল, এগুলো হচ্ছে পাহাড়ি বিন্নি চাল। এরপর আমরা চলে গিয়েছিলাম ফুড সেকশনে, আর এটা ছিল চিকেন মটর, এটার প্রাইস ছিল 50 টাকা করে। এই পিঠাটার নাম ওরা বলেছিল চাইনা পিঠা। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস ছিল এইখানে ব্যাম্বুটি। ব্যাম্বুটির দাম ছিল 50 টাকা।
কর্নারে এই মারমা স্টলটাতে ছিল তাদের ট্র্যাডিশনাল নুডলস, যার নাম ছিল মুন্ডি। আর আমাদের সামনে ওই দিন সব কিউট কিউট ছোট ছোট বেবি চলে আসতেছিল। এই পাঁচ মিশালির সবজিটার নাম ছিল পাচন। লাস্টের এই স্টলগুলোতে ছিল উপজাতিদের ট্র্যাডিশনাল রান্না। এটার নাম ছিল বাস চিকেন। এইগুলো হচ্ছে তুলা গাছ। এখানে ফ্রি বায়োস্কোপ ছিল 13 তারিখের জন্য। আর এগুলো হচ্ছে কফির চারা গাছ। এই নেকলেসগুলোর দাম ছিল 600 থেকে 700 টাকা। আর এই থ্রি পিসগুলো ছিল 1300 করে। এটা ছিল বিন্নি চালের ভাত। এটার প্রাইস ছিল 40 টাকা করে। এটা ছিল কাঁকড়া ফ্রাই, শামুক। আর এই বায়োস্কোপের স্ট্রাকচারটি ছিল শিল্পকলার সামনে। তো আমরা এখন মেলায় ঘুরে বাসায় চলে যাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।